হ্যালো, আসসালামু আলাইকুম। খানের কিছু পক্ষ থেকে আমি সাদেক বলছিলাম। আজকে নিয়ে আসছি একটা মসজিদে, এটা হচ্ছে হাজি জামে মসজিদ। এসে দেখুন, রোডটা স্টেজ করা হয় নাই, সুইচ লাগাই ফেলছি। এটা ফিনিশিং করে না এখনো, এটা টাইস করা হবে, তো এখনো টাইস কাজগুলো ধরে নেই। যেগুলো টাইসের কাজ হবে এই সিদ্ধ আমার ব্লাস্টার করে ফেলছে, ব্লাস্টার করে ফেলছে। তো এই স্পিকার লাইন আছে, স্পিকার লাইনটা সেটা মাইক দিয়ে দিছে, মাইক দিয়ে দিছে। এই যে আর একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, সেটা এই জায়গায় আসছে। স্পিকারের লাইন, ওটা হচ্ছে হোল্ডার বাতির জন্য। আর এই যে একটা এক্সট্রা তার বাইরে দিয়েছে, এটা হচ্ছে হোল্ডারের জন্য নেওয়া হয়েছিল। আর এই লাইনটা ঘুরে নিচে নেওয়া হয়েছে, যেমন স্পিকার লাইনটাও রাখা হয়েছে, অডিও লাইনও রাখা হয়েছে। ফেস বোর্ডটা হয়েছে এটা, এই যে এই একটা হোল্ডার, এই যে আগে যে বোর্ডটা ছিল, এই দেখা যে আগের বাংলা যে বোর্ডটা ছিল 8-10, সে বোর্ডটা হয়েছে এটা 8-10 বোর্ডটা। এই যে হোল্ডার আমরা যেটাকে বলি টিভি, এই টিভি বোর্ড, সেই টিভি বোর্ডের যে জায়গায় লাগানো হয়েছে, এই যে বক্সের লাইন দেখতেছেন, বক্সের লাইন তার জল দিয়ে আনা হয়েছে। এটা সুইচ বোর্ড হয়েছে, এই যে এখানে যাবো মার্কার করে দেওয়া হয়েছে। এটা ফ্যান, ফ্যান ফ্যান এসে লাইট, এগুলো একটা সুইচ বোর্ড হয়েছে, দুইটা পাওয়ার দেওয়া হয়েছে, আর 12টা সুইচ দেওয়া হয়েছে। এই যে ফ্যান, ফ্যান 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 এই যে ফ্যান, আর এই ফ্যান, এই লাইট, আর একটা লাইট, এটা লাইট, এটা লাইট নিত্য হচ্ছে না পুরো। এই যে এই লাইনটা, এটা যে আইসা আমাদের ওই লাইট পানে গেছে, তারপর সাত, এই যে সাতটা কেটে
এটা নামায় এইচ ফিল গুডের যে পাওয়ারটা এইচ ফিল গুডের যে পাওয়ারটা এটা দেওয়া হয়েছে। তো এই লাইনটা তিনতলা আপাতত আমরা নিছি, আমরা নেই নেই বাট একজনের নেওয়া নিচে নেওয়া স্বামীর সময়ের জন্য চালাইতেছে, ওই যে লাইট পয়েন্ট ওই লাইটটার জন্য গ্রুপ কাটা হয়েছে একবারে নিচে বরাবর নিচে যাচ্ছি। মাদ্রাসা শুরু আমাদের মসজিদের মসজিদ সাহেব আসছে, আমাদের খাদেম সাহেব মসজিদের লোক প্রবেশ করা দোয়া ওরা লেখা দিতে জি জি আগে বলে নেই টানার জন্য পরবর্তীতে এক্সট্রা বাইলে আইপিএস লাইনটা টানছি। দেখেন আসসালামু আলাইকুম, হাজির পক্ষ থেকে আমি সাদেক বলছি। আচ্ছা পরবর্তী ভিডিওর জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন। তো পাশে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন, লাইক কোনটা অন করে দিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার বেল আইকনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম, ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন, খোদা হাফেজ।